নমস্কার বন্ধুরা, স্বাগত মনীষা লাইফস্টাইলে। আমি মনীষা আর আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি ছোট বড় সকলের প্রিয় একটা স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি। কী স্ন্যাক্স আইটেম? চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া বানানোর জন্য আমার কী কী লাগছে সেগুলো একবার দেখে নিই। প্রথমেই আমার লাগছে চিকেন, বোনলেস চিকেন আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট ম্যারিনেট হতে দেব। এবার ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 5 চামচে বেসন আর 1.5 চামচে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম, খাবার সোডা দিয়ে দিলাম। এরপরে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আর সামান্য জল দিয়ে একটা টাইট ব্যাটার বানিয়ে নেব। এই তো আমার ব্যাটারটা একদম বানানো কমপ্লিট। এবার আমি কড়াতে তেল গরম করে তার মধ্যে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। এবার আমি একসাথে বেশ অনেকগুলো দিয়ে এক একটা ব্যাচ করে ভেজে নেব। এক একটা ব্যাচ ভাজতে আপনার 6 থেকে 7 মিনিট লাগবে। অবশ্যই লো ফ্লেমে ভাজবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে। তো দেখতে থাকুন। চিকেন পকোড়া একদম রেডি। এখানে আমি পরিবেশন করেছি টমেটো কেচাপ আর একটু মেয়োনিজ, তারপর হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তো চলো এবার টেস্ট করে বলি কেমন হয়েছে। দেখতে পাচ্ছ চিকেনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মেয়োনিজ লাগিয়ে নিলাম। দারুণ। আর এই বাইটটা সস দিয়ে। জমে গেল তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর আপনাদেরও এরকম সন্ধে জমিয়ে নিন। তো আজকের এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।